আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আলোচনা হয়েছে, অনেকেই প্রশ্ন করছে, কমেন্টে বলছে বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে জিনসেং জাতীয় যে আমাদের বিক্রি করি, বিশেষ করে জিনসেং, এটা অবিবাহিত ছেলে অথবা মেয়ে এরা খাইতে পারবে কিনা, বা প্রাপ্ত অপ্রাপ্ত ছেলে মেয়েরা খেতে পারবে কিনা, এটা নিয়ে তো চলুন আমি আপনাদের সাথে আলোচনা করব। জিনসেং আপনার কোরিয়ান বাচ্চারা কি খায় বা কত বছর বয়সে, এই সম্বন্ধে আমি আলোচনা আপনাদের সাথে শুরু করলাম। আপনাদের সাথে কথা শুরু করার আগে আমি একটা অনুরোধ করি, আমার স্ক্রিনের নাম্বারের বাহিরে কেউ কোনো নাম্বার যোগাযোগ করবেন না। আমার একটাই নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ, এই নাম্বারের বাহিরে কেউ যোগাযোগ করলে, টাকা লেনদেন করলে যার যার নিজ দায়িত্বে করবেন, আমার দায়িত্বে করবেন না। যাই হোক, জিনসেং সাধারণত কোরিয়ান বাচ্চারা বা কোরিয়ান বাচ্চাদের জিনসেং কোনটা খাওয়ায় এটা আপনাদের বলি, এরপর আপনারা সহজে বুঝতে পারবেন। আমরা তখন কোরিয়ার লোতে মাঠ অথবা ই মাঠ, মানে ওই দেশের মার্কেট খুব বিখ্যাত, ই মাঠ অথবা লোতে মাঠে ঢুকতাম, দেখতাম যে গাছের শিকড়, মানে আমরা বরিশালের ভাষায় বলি শিয়ার, ঠিক আছে, যে গাছের শিয়ার একটু লম্বা করে ওইটা রাখা। তখন কোরিয়ানদের জিজ্ঞেস করতাম যে এই শিকড় কারা খায়, মানে কেন এই যায় এবং বছর কত, যদিও লেখা আছে কিন্তু আমরা হয়তো বা বসতে পারলে অতটা বসতাম না। যাই হোক, তখন লেখা থাকতাম যে 2 বছরের, 3 বছরের অথবা 4 বছরের শিকড় গাছের, এইটা হলে বাচ্চাদের খাওয়ায়। আর যারা বয়স বেশি, বিশেষ করে 18 বছর পর বা 15 বছর পর, তাদের ক্ষেত্রে আপনার যে কোনো জিনসেং আপনি খাওয়াইতে পারবেন। এখন বাংলাদেশের বিবাহিত লোক অথবা অবিবাহিত লোক অথবা আপনার দেখা গেছে 10-12 বছরের নিচের ছেলে মেয়েদের আসলে কোনটা খাওয়ানো দরকার, এখন আমাদের বাংলাদেশে যেহেতু জিনসেং এর কোনো শিকড় পাওয়া যায় না, গাছ পাওয়া যায়, এটা একটা গাছ, এটার ভিতরে গাছ রাখা আছে অথবা এটার ভিতরে গাছ রাখা আছে অথবা আপনার এটার ভিতরে পাউডার রাখা আছে, এখন আমরা কোনটা খাওয়াবো। এখন মেইন কথা হচ্ছে আমাদের বাংলাদেশে যেহেতু গাছের শিকড় পাওয়া যায় না, হয় গাছের শুকনো গাছ রুট অথবা পাউডার পাওয়া যায়, আপনি একটা কাজ করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে, আমরা ধরেন এই 100 গ্রাম পাউডার আমরা 10 দিনে খাই, আমরা 10 দিনে খাই সর্বোচ্চ, 10 দিন উপরে না, কিন্তু আপনি একটা কাজ করবেন কি, এটা ধরেন আমরা 1 থেকে 1.5 চামচ বা 2 চামচ আমরা খাই, বাচ্চাদের ক্ষেত্রে 1/2 চামচ, যেহেতু আমরা কাঁচা গাছটা শিকড়টা পাইতেছি না অথবা শুকনাটাও পাইতেছি না, আমরা পাইতেছি ডাইরেক্ট গাছের শিকড়, মানে আপনার পাউডার অথবা আপনার এই যে ডাইরেক্ট গাছ, এই যে গুড় 10 নম্বর, এটা লেখা আছে তো গুড় 10 নম্বর, এইটা যেহেতু পাই, তাহলে আমরা 10-12 বছর অথবা বিবাহিত অবিবাহিত, মানে অবিবাহিত লোকদের ক্ষেত্রে ছেলে হোক মেয়ে হোক, এইটা আমরা একটু পরিমাণ কম খাবো। এখন ডাক্তারি শাস্ত্রে কি বলছে, ডাক্তারি শাস্ত্রে কথা হয়েছে আপনার অবিবাহিত লোকেরা জিনসেং যে কোনো লোক খাইতে পারবে। যেমন আমি একটা বলি, যদি আপনার রক্তে কোলেস্ট্রল বেশি, প্রেশার বেশি, আপনার দেখা গেছে হাই প্রেশার অথবা লো প্রেশার, আপনার রক্তের খুব কণিকা মানে ভালো না অবস্থা, এই ধরনের অথবা আপনার ব্লাড প্রেশার খুব বেশি কম বেশি, তাই এই ধরনের যদি রোগ থাকে, আপনার যে কোনো লোক জিনসেং আপনার প্রাপ্ত অপ্রাপ্ত কোনো বয়স নাই সবাই খাইতে পারবে, শুধু জাস্ট একটু বয়সের ক্ষেত্রে আপনার একটু পরিমাণটা কম খাবেন, আর যারা 15 বছর উপরে হয়ে গেছে তারা ইচ্ছে করে বেশি খাইতে পারবেন। কোরিয়াতে যেহেতু অ্যাভেলেবেল শিকড় পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যায় না, অতএব আমাদের দেশে এই পাউডার অথবা আপনার এই গাছটা ঘুরে করে খাওয়াইতে হবে। আমি এখন আরেকটা কথা বলি, আমি গত সপ্তাহে যখন একটা ভিডিও দিয়েছি, দেখছেন অনেকে বাড়ায় আপনার জিনসের ঘুরাকার, আমি বলছি ওখানে কিন্তু এই গুড় 10 নম্বর ঘুরাকারা, আমার ছেলের বয়স বর্তমানে 22 মাস চলতে আছে, আগামী জানুয়ারি মাসে, 25 সালে জানুয়ারি মাসে আমার ছেলের 2 বছর বয়স হবে ইনশাল্লাহ, আমার ছেলে কিন্তু এইটা খায় আমার সাথে, এইটা কিন্তু দেখা গেছে আপনি যারা আস্থা রয়েছেন মুখে কিন্তু নেওয়া যায় না, মানে এত তিতা, কিন্তু আমার ছেলে এটা সবাই খেয়ে ফেলায়, এখন আমার ছেলের আমি খাওয়াইতেছি কিন্তু পরিমাণ কম দিই, আমি যখন খাই ও খাইতে চায়, তখন আমি করি কি, ওর একটু অল্প একটু দিই, ও আরও খাইতে চায় কিন্তু আমি দিই না, কেন দিই না, ওর যেটুকু শরীর ওইটু ঠিক আছে, এর বেশি দিলে সমস্যা হবে না, কিন্তু না দেওয়াটাই ভালো, যেহেতু ডাক্তার বসে। আমি ইনশাল্লাহ আমার ছেলের নিয়ে একটা ভিডিও করবো, আমার ছেলে যে জিনসে খাই ওকে নিয়েও ইনশাল্লাহ ভিডিও করবো। অতএব আপনারা বুঝতে পারছেন ছেলে মেয়ে পুরুষ কোনো মহিলার বলে কোনো কথা নাই, আপনার প্রত্যেক লোকের জিনসে খাইতে পারবে, শুধু 15 বছর নিচে যারা বয়স তারা একটু পরিমাণ কম খাবেন, আমরা এইটুকু খাই আর একটু একটু হাফ খাবেন।
ঠিক আছে, এবং 15 বছর কম হইলে তাদের আপনার দিনে একবার খাওয়াইবেন। আর আমরা যারা 18 বছর উপরে বয়স, তারা ইচ্ছাকালে এটা 2 চামচ 3 চামচ আপনি 5 চামচ খাইতে পারবেন। অনেকে বলে জিনসেং বাংলাদেশে ভাই বেশি খাওয়া দাওয়া খাইলে সমস্যা, ভাই আমি সংক্ষেপে বলি, বাংলাদেশে জিনসেং আনে আনার পরে এটা মিক্সিং করে গমের ওষুধ অথবা আপনার ভায়াগ্রা জাতীয়, যার কারণে সমস্যা হয়। কিন্তু আমরা এই যে বালানি আল্লাহর রহমতে ভাই কারো দেয় না, বা আল্লাহ আমাকে রোজকে আমাদের দিন কইতে পারে জানি তুই অরিজিনাল মালানি কেন মিক্সিং করে টাকা ইনকামের জন্য ধান্দা করছো, ইনশো আল্লাহ উপরে আল্লাহ সাক্ষী কোনোদিন আল্লাহ আমাকে ধরতে পারবে না, কারণ সৃষ্টিকর্তা কিন্তু সব দেখে। জিনসিং যদি কেউ নেন জাস্ট স্কিনের নাম্বারের বাহিরে কেউ জগত করবে না, প্রাপ্ত অপ্রাপ্ত বলতে কোনো কথা নাই, পরিমাণ 15 বছর কম হইলে একটু কম খাবেন, জাস্ট এটাই। ছেলে হোক মেয়ে হোক সবাই খাইতে পারবে না। আর অনেকে মেয়েরা বলে যে মাকা খাইতে পারবেন কিনা, এই যে মাকা আপনাকে দেখাইতেছি, এই মাকা সবচেয়ে মেয়েদের ক্ষেত্রে মাকাটা খুবই কার্যকরী, পিরিয়ডের জন্য দেখা গেছে মাসিক বিভিন্ন রোগ বালাই থাকে, বিভিন্ন ঝামেলা থাকে, আর ঠিক মতো না আপনার দেখা গেছে মাসিক হয় না, তাদের জন্য মাকা খুব ভালো। আর জিনসেং আরেকটা উদাহরণ বলি, জিনসেং 100 গ্রাম হলে 3000 আর মাকা 300 গ্রাম হলে 3500 টাকা। অর্থাৎ বুঝতে হবে আপনার একটা জিনসেং 100 গ্রামের জিনসেংয়ের যে কাজ, আপনার এই এই একটা মাকা 3500 এইটা 3000 টাকা। অতএব আপনি একটা মাকা দেখেন এইটার সাথে এটা তুলনা, যেমন এইটা 3500 আর এটা 3000, 300 গ্রাম 3500 আর 100 গ্রাম 3000 টাকা। অতএব মনে করতে হবে যে জিনসেং কিন্তু এইটার সাথে 3 গুণ কাজ বেশি কাটবে, কাজ যেরকম টাকা ওইভাবে। যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন। তো যদি কারো প্রয়োজন হয় জিনসেং জাতীয় কারো প্রয়োজন হয় আমাকে বলবেন, যে কোনো সময় ইনশাল্লাহ দেওয়া যাবে। আমার স্ক্রিনে নাম্বারে দয়া করে আমার স্ক্রিনে নাম্বারে কেউ বাহিরে কেউ যোগাযোগ করবেন না, ইমো হোয়াটসঅ্যাপ আমার একটা মাত্র এই নাম্বার, এই নাম্বারের বাহিরে কোনো নাম্বার আমার নাই, একটাই আমার নাম্বার। তো সবার জন্য শুভকামনা রইল, আগামী পর্ব ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।